সব জেলায় পৌঁছে যাবে করোনার ভ্যাকসিন এরই মধ্যে স্বাস্থ্যকর্মীদের প্রশিক্ষণও শুরু হয়েছে সবশেষ খবর জানাতে এই মুহূর্তে জেলা সিভিল সার্জনের কার্যালয় থেকে যুক্ত হচ্ছেন রিপোর্টার ইকরামুল কবির সরাসরি যোগ দিচ্ছি তার সঙ্গে ইকরাম ধন্যবাদ জুবাইয়ের সিলেটে ইতিমধ্যে ভ্যাকসিন পৌঁছে গেছে বহুল প্রতীক্ষিত ভ্যাকসিন গতকালকে দু লাখ আঠাশ হাজার ভ্যাকসিন সিলেটে গ্রহণ করেছেন সিলেটের সিভিল সার্জন এবং যেই ভ্যাকসিনগুলো প্রয়োগ করা হবে বা অর্থাৎ টিকা দেওয়া হবে তারই আজকে ট্রেনারদের ট্রেনিং চলছে এবং এখানে একশো পঁচাত্তর জনকে ট্রেনিং দেওয়া হচ্ছে বিভিন্ন উপজেলায় স্বাস্থ্য কর্মকর্তা সহ সিলেট সিটি কর্পোরেশনের কর্মকর্তা সহ ওনারা গিয়ে আবার যে একশো তেপ্পান্নটি কেন্দ্র আছে যেখান থেকে টিকা দেওয়া হবে সেই কেন্দ্রে যারা টিকা দেবেন তাদেরকে আবার ট্রেনিং দেবেন এখান যে আমি এ ব্যাপারে কথা বলার জন্য আমার সাথে এখানে উপস্থিত রয়েছেন সিলেটের সিভিল সার্জন ডাক্তার প্রেমানন্দ মণ্ডল আমি আপনার কাছে জানতে চাইবো কতজন সব মিলে ট্রেনিং দিচ্ছে এবং কবে আপনার সেই ভ্যাকসিন প্রয়োগ করবেন এই ভ্যাকসিন প্রয়োগের ক্ষেত্রে আপনার কতটুকু প্রস্তুতি রয়েছে আপনার কোভিড ভ্যাকসিন বিষয়ক যে ট্রেনিংটি আমাদের গতকালকে শুরু হয়েছে এখানে সত্তর জন আমাদের ট্রেনিং দিচ্ছে এই ট্রেনিংটি হচ্ছে একটি টট ট্রেনিং এটি হচ্ছে ট্রেনিং অন ট্রেনার এরা এখান থেকে ট্রেনিং নিয়ে আমাদের যারা স্বেচ্ছাসেবী আছে তাদেরকে উপজেলা পর্যায়ে তারা ট্রেনিং নিবে তো এখানে আমাদের আজকে যে ট্রেনিংয়ে আগত ইউএইচ বৃন্দ আছেন বিভিন্ন উপজেলার এবং তার পাশাপাশি ইউএফপিও আছেন এমওডিসি আছেন আসেন আছেন এমসিএস আসেন এবং মেডিকেল টেকনোলজিস্ট আসেন ধন্যবাদ আপনাকে এই যে একটি রোমের ট্রেনিং হচ্ছে এরকম পাশে পার্শ্ববর্তী আরেকটা ইপিআই যে ভবন আছে সেখানেও এই ধরনের আরেকটা ট্রেনিং হচ্ছে দুজন ট্রেনার ঢাকা থেকে ট্রেনিং নিয়ে এসছেন এবং এসে ওনারা আবার এই ট্রেনিং যারা প্রশিক্ষণ নিচ্ছেন তাদেরকে আবার প্রশিক্ষণ দিচ্ছেন ওনারা গিয়ে আবার বিভিন্ন কেন্দ্রে যারা প্রশিক্ষণ নেবেন বিভিন্ন উপজেলা পর্যায়ে সেই জায়গায় আবার প্রশিক্ষণ দিবেন মোটামুটি বলা যায় যে সাত এপ্রিল ফেব্রুয়ারি থেকে ভ্যাকসিন দেওয়ার ব্যাপারে যে প্রস্তুতি সেই প্রস্তুতির ব্যাপারে সিলেটের সিভিল সার্জন কার্যালয় পুরোপুরি প্রস্তুত রয়েছে এমনটাই বলেছেন সিভিল সার্জন সিলেটের তবে যে জিনিসটা বলে রাখা প্রয়োজন সেটা হচ্ছে যে মানুষের মধ্যে যে আতঙ্ক ছিল ভ্যাকসিন নিয়ে সেই আতঙ্ক কেটে গেছে মানুষ এখন খুবই উৎফুল্ল মানুষ এখন খুব মুক্ত যে ভ্যাকসিন চলে এসছে এখন অধীর আগ্রহ অপেক্ষায় আছেন কখন সেই ভ্যাকসিন প্রয়োগ করবে বারোটি ক্যাটাগরিতে বিভিন্ন পর্যায়ে আমরা জানি যে স্বাস্থ্য বিভাগকে প্রথম ক্যাটাগরিতে রাখা হয়েছে এইভাবে বারোটি ক্যাটাগরি বিভিন্ন জনগোষ্ঠীকে এই ধরনের ভ্যাকসিন প্রয়োগ করা হয় জুবাইয়ের এ ছিল সিলেটের সিভিল সার্জনের কার্যালয় থেকে যে ভ্যাকসিন প্রয়োগের যে প্রশিক্ষণ চলছে সেই প্রশিক্ষণের সর্ব শেষ খবর সিলেট সিভিল সার্জন কার্যালয় থেকে ভ্যাকসিনের জন্য প্রশিক্ষণ কার্যক্রমের সবশেষ খবর জানাচ্ছিলেন সহকর্মী ইকরামুল কবির